হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম, কে? জি ম্যাডাম, আমি নিউ চাষারা জামতলা থেকে। হ্যাঁ বলেন। ম্যাডাম ফোন দিচ্ছি এর জন্য, আমাদের এখানে ম্যাডাম আমরা কোনো ত্রাণ পাই নাই। এখানে তো আপনার অনেক গরিব মানুষ থাকে, দিনমজুর থাকে, প্রায় 400 হ্যাঁ পরিবার। পাবেন পাবেন, ত্রাণ পাবেন। ত্রাণের জন্য স্থির হওয়ার কিছু নাই, আগে ঘরের ভিতরে ঢুকান, আগে নিজের জীবন বাঁচান, জি তারপরে ম্যাডাম, ত্রাণ। আমরা ঘরেই আগে আছি ঘরে কিন্তু ঢুকান, ভাড়াটিয়াদের হ্যাঁ এবং ঘরে ঢুকান। এলাকাবাসীদের আটকে রাখতে পারতেছি না, সবাই কান্না করতেছে আর কি। না, ঘরে থাকেন, কোনো কান্না নাই, এমন অভাব আমরা পড়ে যায় ম্যাডাম নাই ওই বাংলাদেশে। জি এই কথা শুনেন, এমন অভাব পড়ে নাই বাংলাদেশের মানুষের, যে বাংলাদেশের মানুষ 7 দিন খাইতে পারবে না, এমন অভাব পড়ে নাই, ফাইজলামি করবেন না, একদম না। প্রত্যেক মানুষের ঘরের মধ্যে চাল ডাল আছে, তারপর কাউন্সিলররা পৌঁছে দিতেছে, তারপর সরকার পৌঁছে দিতেছে, এত বেসবুর হবেন না। জি জি আগে ঘরের ভিতরে ঢুকেন, ঘরে থাকেন, তারপরে খাবার পাবেন। জি